সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বক্সির হাটে ছাপ্পা দিন ভোট করিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এটা প্রকাশ পেয়েছে জি চব্বিশ ঘন্টাতে যেখানে বলা হচ্ছে কোচবিহারে হাটে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ এর বিশাল বাহিনী পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি জানা গিয়েছে ফোটের খবর পাওয়া মাত্রই কোচবিহারের জেনারেল অবজারভারের নেতৃত্বে বক্সিরহাটা হাটে পৌঁছে আলাসিনা যেখানে যত জটলা ছিল তা সরিয়ে দেওয়া হয় তাদেরকে বাড়িতে অথবা বুথে পাঠিয়ে দেওয়া হয় বাজারের মধ্যে এলাকার গলিতে 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 রুটমাছ করে বাহিনী শুরু হয় কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি অন্যদিকে কোচবিহারে দিনহাটার বুথকুড়ির একশো সাতচল্লিশ নম্বর বুথে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ ও বুথ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বুথ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি এই বুথে বেশিরভাগ ভোটারি বয়স্ক বিজেপি অভিযোগ করে বুথে নিয়ে যাওয়ার নাম করে ভোটারদেরকে ইভিএমের কাছে নিয়ে গিয়ে ভোট করিয়ে নিচ্ছে তৃণমূল এই নিয়ে উত্তেজনা ছাড়া এলাকায় দুপক্ষের মধ্যে বোমাবাজির অভিযোগ ওঠে অশান্তি যেতে বেশ কিছুক্ষণ ধরে এই বুথে ভোট গ্রহণ পর্ব বন্ধ থাকে পরে কেন্দ্রীয় বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তো ফ্রেন্ডস এখন ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে সঙ্গে সঙ্গেই জানাবো থ্যাংক ইউ